প্রবাসী বাংলাদেশীদের কল্যাণের উদ্দেশ্যকে সামনে রেখে 2019 সালের 26 জানুয়ারি জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইবি প্রেসিডেন্ট এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন এর সভাপতিত্বে 15টি দেশের এনআরবি সিআইবিদেরকে নিয়ে এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয় এবং 20 জুন 2019 এর কার্যক্রম শুরু করে এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন। সংস্থাটি জন্মলগ্ন থেকেই একটি সুদৃঢ় এবং দূরদর্শী দৃষ্টি নিয়ে বাংলাদেশে বহির্বিশ্বের বিনিয়োগ এবং রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্যগণ, এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন এই উদ্দেশ্যকে সফল করতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন নিজ উদ্যোগে বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোকে পত্রপত্রিকা, টিভি এবং রেডিও প্রচার মাধ্যমে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছে। কোভিড-19 মহামারীকে মোকাবেলা করার উদ্দেশ্যে অসংখ্য বাংলাদেশি প্রবাসী পরিবারকে সংস্থাটির ফান্ড থেকে ইতোমধ্যে সহায়তা করা হচ্ছে। অসহায় দরিদ্র প্রবাসী পরিবারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মানবিক সহায়তার উদ্দেশ্যে নিয়মিত বাংলাদেশিদের মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে এনআরবি সিআইবি অ্যাসোসিয়েশন প্রবাসী বাংলাদেশি সহ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।